ভোট পরবর্তী হিংসা আস্তে আস্তে বন্ধ হবে, কারণ মানুষ এসব চায় না। ভোটে পরাজয়ের পর প্রথমবার দুর্গাপুরে এসে ভোট পরবর্তী হিংসা নিয়ে এমনই মন্তব্য করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। রবিবার সন্ধ্যায় দুর্গাপুর ইস্পাতনগরের 31 নম্বর বিদ্যাসাগরের দলীয় কার্যালয়ে জেলা নেতৃত্বদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন দিলীপ। বৈঠক সেরে দিলীপ ঘোষ কার্যালয় থেকে বেরিয়ে যাবার পরই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ। কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি বিজেপি কর্মীদের মারধর এবং বাইক ভাঙচুর করে। লোকসভা নির্বাচনের প্রচারে এসে প্রথম সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে প্রাতঃভ্রমণ সেরেছিলেন দিলীপ। সোমবার সকালে সেই মাঠে প্রাতঃভ্রমণ সারার পাশাপাশি প্রবীণ নাগরিকদের সঙ্গে কথা বলেন তিনি। সোমবার রাতে দলীয় কার্যালয়ে হামলা প্রসঙ্গে দিলীপের মন্তব্য, পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা নতুন কিছু নয়, স্থানীয় দুষ্কৃতীরা এ কাজ করেছেন, আস্তে আস্তে ঠিক হবে, দলীয় কর্মীদের পাশে থাকার বার্তা দেন তিনি। পুরো ভোট প্রচার করতে এসে প্রথম দিন আমি এখানে চতুরঙ্গ মাঠে এসেছিলাম। এখানে আমাদের অনেক সিনিয়র সিটিজেন আছেন, যারা 70, 80, 85, 90 বছর বয়স, সুস্থ, তারা ঘুরছেন, দেখা হয়েছিল। তারা আমাকে জিজ্ঞেস করেছিলাম আপনি থাকবেন তো, আবার আসবেন তো? ভোট শেষ হয়ে গেছে, সব হয়ে গেছে, তারপরে আমি আবার দুর্গাপুর এসেছি। আমি আমাদের সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমাদের মানে সৌভাগ্য তারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে তাদের সঙ্গে বসে চা খেলাম। এর আগেও দুর্গাপুরে আমি আসতাম, অন্যান্য জায়গায় যেতাম, যেহেতু এনাদের সঙ্গে পরিচয় হয়েছিল, আজকে এসেছিলাম দেখা করতে। খুব ভালো লাগলো, সুস্থ সবল আছেন সবাই। পশ্চিমবাংলায় পোস্ট পোল ভাইলেন্স নতুন কিছু না, 50 বছর ধরে চলছে। কিছু কিছু হয়েছে, আমরা চেষ্টা করছি, কর্মীদের সঙ্গে আছি, পুলিশ প্রশাসনকে বলা হচ্ছে, তারাও চেষ্টা করছে। হ্যাঁ, কালকে আমি গিয়েছিলাম, আমাদের এক জায়গায় কর্মীদের বৈঠক করেছিলাম। আমি বেরিয়ে আসার পরে ওখানে যে বাইক ফাইক ছিল সেগুলো ভাঙা হয়েছে। স্থানীয় দুষ্কৃতীরা এগুলো করছে, আমার মনে হয় এগুলো খুব বড় ব্যাপার নয়, এগুলো চলবে, আস্তে আস্তে সব বন্ধ হবে, কারণ মানুষ এটা চায় না। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।